আলু কষার সঙ্গে সাদা রুটি বা পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারেন। এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপিটা হলো আলু কষা, তার সঙ্গে থাকবে রুটি এবং পরোটা। আপনার আলু কষাটা ভাত, রুটি বা পরোটা এমনি বিকালে টিফিনের সঙ্গেও খেতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা এই ভিডিওটা না কেটে ফার্স্ট থেকে দেখতে থাকুন আমি এই রেসিপিটা কী করে বানাই। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ডেইলি বানিয়ে দিব, তুই খাবি? হ্যাঁ খাবি। আলু কষা বানানোর জন্য আমি এখানে 500 পরিমাণে আলু নিয়েছি। বাকি আলুগুলো কেটে নেব। আমি আলুগুলোকে একটু ফুটো করে নেব যাতে ভেতরে মশলা ঢুকে যেতে পারে। দিয়ে দিব একটু লবণ, ঢাকনা চাপিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। রসুনগুলোকে আমি দরছেঁচা করে নেব, আদাটাকেও আমি দরছেঁচা করে নেব। আদার পরিমাণটা বেশি নিয়েছি, রসুন পরিমাণটা কম আছে। আলু কষা বানানোর জন্য আমি কী কী নিয়েছি দেখুন, নিয়েছি বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি, নিয়েছি রসুন কোয়া 7-8 পিস, নিয়েছি আদা থেতো করে এনেছি, গোটা জিরে, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়েছি এখানে চিকেন মশলা, নিয়েছি এখানে 2 পিস লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, লবণ আর সর্ষের তেল, আর নিয়েছি সর্ষের তেল। আলুগুলো আমার সিদ্ধ হয়ে এসছে, এবারে আমি নামিয়ে নেব। দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল, এখানে আমি সর্ষে তেলে ব্যবহার করেছি, আপনারা সাদা তেলেও ব্যবহার করতে পারেন, আলু কষাটা সর্ষে তেল দিয়ে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিব 2 শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচগুলো মুখ ফাটিয়ে নিতে হবে নাহলে তেল থেকে ছিটকে যেতে পারে। দিয়ে দেবো গোটা জিরে, মশলাটাকে 1-2 মিনিট মতো তেলে ভালো করে ফুটিয়ে নিতে হবে, খুব কম আছে। মশলাটা আবার ফুটে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। এরপরে দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজকে রসুনকে আমি ভালো করে তেলে মেরে নেব। রসুন আর পেঁয়াজ আমার ভালোভাবে তেলে মারা হয়ে গেলো, দিয়ে দেবো আদা কুচি। আদাকে আমি থেঁতো করে এনেছি, তেলের সঙ্গে ভালোভাবে মেরে নেব। দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, এখানে আমি
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, ঝালটা খুব কম লাগে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লবণ, যাতে করে টমেটো তাড়াতাড়ি গলে যায়। মশলাটা আমি 2-3 মিনিট মতো ভালোভাবে কষে নিয়েছি। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু জল, ঢাকনা চাপিয়ে রেখে দেবো পুরো 5 মিনিটের মতো, খুব কম আছে। আপনারা কিন্তু ভিডিওটা না কেটে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, দুর্দান্ত একটা রেসিপি। 5 মিনিটের পরে ফিরে এলাম। আলু কষার ক্ষেত্রে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, খুব কম আছে। আস্তা কখন বাড়াতে হবে, কখন কমাতে হবে। আর আমি ঢাকনা চাপিয়ে রাখবো 3 মিনিটের মতো। আমার 3 মিনিট পরে ফিরে এলাম। এখানে আমি দিয়ে দিব চিকেন মশলা। আলু কষাতে চিকেন মশলাটা অবশ্যই দেবেন, দারুণ একটা টেস্ট আনে আর মশলাটাকে খুব ভালোভাবে আর বাড়িয়ে কমিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। সুন্দর একটা গন্ধ আসছে। আরও আমি এটা কম আছে 3-4 মিনিট মতো মশলাটাকে কষাবো। টোটাল আমার মশলাটা কষাতে টাইম গেছে 12 মিনিট। এখানে মশলাটা আমার প্রায় কষানো শেষ হয়েছে। দিয়ে দেবো 1/2 চামচ এরকম চিনি, চিনিটা অবশ্যই দেবেন। মশলাটা আমার ভালোভাবে কষানো শেষ হয়ে গেল। এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আলুটা দেওয়ার পরে 3-4 মিনিট আমি ভালো করে মশলা করে আলুটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে সামান্য একটু জল, বেশি একটা জল দেব না। এবার ঢাকনা চাপিয়ে রেখে দেবো পুরো 5 মিনিটের মতো, খুব কম আছে। এবার রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি একে নামিয়ে নেব। আলু কষার সঙ্গে সাদা রুটি বা পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারেন। এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আজকে আমার মেয়ে খেয়ে দেখাবে, অনেকদিন আমি খাওয়ার ভিডিও দেখাতে পারিনি। আমার ছেলেটা চলে যাওয়ার পরে সে ভিডিও বানাতো, কিন্তু সে না থাকার জন্য আমাকে সব একা করতে হয়। আজকে আমার মেয়ে খেয়ে দেখাবে।
শুকনো রুটি দিয়ে খা, পরোটা দিয়ে খাচ্ছিস? কিরে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? সব খেতে পারবি? তোর ডেইলি বানিয়ে দিব, তুই খাবি? খাবি? ওকে।